গণ অসন্তোষের আঁচ পেয়ে নৃপেন চক্রবর্তীর মূর্তি সরানোর প্রক্রিয়া আপাতত স্থগিত করেছে প্রশাসন ত্রিপুরা রাজ্যের অন্যতম জননেতা নৃপেন চক্রবর্তী তিনি শুধু প্রাক্তন কমিউনিস্ট মুখ্যমন্ত্রী ছিলেন এমনটি নয় ছিলেন ব্রিটিশ ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী জীবনের বহু বছর কাটিয়েছেন জেলে এমন একজন মানুষের মূর্তি সরিয়ে দেবার মত সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি পরিচালিত খোয়াই পুরসভা খোয়াইয়ের সুভাষ পার্ক এলাকায় প্রায় দশ বছর আগে বসানো হয়েছিল এই মূর্তি এর আগে ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙা হয়েছে ত্রিপুরায় কেউ নৃপেন চক্রবর্তীর মূর্তি সরিয়ে দিতে পারে এটা অনেকেই ভাবতে পারেননি কিন্তু বিনা ভোটে লড়াইয়ে চেপে বসা বিজেপি পরিচালিত পুরসভা সিদ্ধান্ত নিয়েছিল ত্রিপুরার এই জননেতার মূর্তি সরিয়ে দেবার এ ঘটনা জানাজানি হতেই খোবে ফেটে পড়েন মানুষ খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাস চিঠি দেন মহকুমা শাসক অসিত দাসকে বিধায়ক এই ধরনের কোনো উদ্যোগ থেকে বিরত থাকার জন্য বলেন বিভিন্ন এলাকা থেকে মানুষ এই ঘটনা জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেছেন মহকুমা শাসককে রাজ্যের বিজেপির চূড়ান্ত রাজনৈতিক হিংসার পরিচয় এই ঘটনার মধ্য দিয়ে ফুটে উঠেছে বলে অনেকে মনে করছেন শেষ পর্যন্ত জানা গেছে মহকুমা প্রশাসন আপাতত এই মূর্তি সরানোর বিষয়টি থেকে নিজেদের বিরত রেখেছে গোটা রাজ্যে যেভাবে এই ঘটনার সামনে আসার পর ছিছি রব উঠেছে তাতে প্রশাসন নিজেদের গুটি এনেছে মূর্তি সরানোর প্রক্রিয়া থেকে বিষয়টি নিয়ে প্রশাসনের মধ্যেও বিস্তর জল ঘোলা হয়েছে অনেকে এ ধরনের সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে তার প্রশ্ন তুলেছেন প্রশাসনের মধ্যেই গণ অসন্তোষের আঁচ পেয়ে আপাতত পিছু হঠেছে প্রশাসন